প্রিয় বন্ধুরা তোমরা যারা এবছর মাধ্যমিক দু হাজার বাইশের পরীক্ষার্থী রয়েছ তোমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষার কঠিনতর প্রশ্নকে বাতিল করে পুনরায় আবার মাধ্যমিক ইতিহাস পরীক্ষা নেওয়ার দাবি একাধিক জায়গা থেকে উঠে আসছে এছাড়া তোমাদের ইতিহাস পরীক্ষার পাশাপাশি জীবনবিজ্ঞান পরীক্ষাও কঠিন হয়েছে অনেকেরই দাবি উঠছে এবং তোমরাও ইতিহাস ও জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে চিন্তিত তোমাদের মাধ্যমিকে জীবনবিজ্ঞান এবং ইতিহাস পরীক্ষায় সম্পূর্ণ নম্বর কী দিয়ে দেওয়া হবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে কোথার থেকে সম্পূর্ণটাই জানাবো একই সাথে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছ তোমাদের রুটিন আবার পরিবর্তন হতে পারে সূত্র মারফত এরকম তথ্য রয়েছে এ সম্পূর্ণটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো কাজেই তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হয়ে থাকো এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি জিজ্ঞাসা করতে পারো সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা সকলেই জানো এবছর তোমাদের পড়াশোনা করতে বিভিন্ন সম্মুখ সমস্যার সম্মুখীন ইন হতে হয়েছে এ যেমন তোমাদের স্কুল হয়নি তেমনই ক্লাস হয়েছে যথাসামান্য সিলেবাসও শেষ হয়নি যদিও অনেক জায়গার থেকে তথ্য উঠে আসছে বা অনেক বিদ্যালয় দাবি করছে সম্পূর্ণ সিলেবাস শেষ করা হয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের যে বক্তব্য একেবারেই সিলেবাস শেষ করা হয়নি তারই মধ্যে ইতিহাস যে প্রশ্ন সেই প্রশ্ন কঠিন থেকে কঠিনতর হয়েছে এমনকি চেনা ছকে হয়নি ঘুরিয়ে ফিরিয়ে এবং বইয়ের বাইরেও কিছু শর্ট কোয়েশ্চেন কিন্তু হয়েছে সেই কারণেই মাধ্যমিক ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রকে ঘিরে কিন্তু তুমুল বিতর্ক প্রশ্নপত্রকে ঘিরে যেমন ছাত্রছাত্রীদের একাধিক দাবি রয়েছে তেমনই দাবি রয়েছে অভিভাবকদের এমন কি দাবি রয়েছে শিক্ষক শিক্ষিকাদের কারণ শিক্ষকরাও কিন্তু ইতিহাস প্রশ্নপত্র দেখে অনেকেই অবাক প্রশ্ন করছেন কে প্রশ্ন করেছে অনেকে বলছে যে কোথার থেকে প্রশ্ন করেছে কি ভেবেই বা রকম ধরনের প্রশ্নপত্র এবছরের ছাত্রছাত্রীদের করা হলো সমস্তটাই কিন্তু প্রশ্ন উঠছে একই সাথে বিভিন্ন শিক্ষক সমিতির তরফ থেকে কিন্তু দাবি উঠছে পরীক্ষাকে সম্পূর্ণভাবে বাতিল করে আবার পুনরায় পরীক্ষাকে নেওয়া হোক অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দম মাইতি সরাসরি পর্ষদকে কিন্তু চিঠি লিখেছেন এবং জানিয়েছেন যে ইতিহাসের কঠিনতর প্রশ্নকে বাতিল করে অর্থাৎ ইতিহাস পরীক্ষাকে বাতিল করে পুনরায় যাতে ইতিহাস পরীক্ষা নেওয়া হয় যেটা উনিশশো চুরানব্বই সালে এ কিন্তু অঙ্ক পরীক্ষা কঠিন হওয়ায় পুনরায় আবার অঙ্ক পরীক্ষা নেওয়া হয়েছিল অঙ্ক পরীক্ষার কঠিন প্রশ্নকে বাতিল করতে তেমনভাবেই এবছরও কিন্তু একাধিক শুধুমাত্র একটি শিক্ষক সমিতি না একাধিক জায়গার থেকে দাবি উঠছে কঠিনতর প্রশ্নপত্রকে বাতিল করতে কিংবা ছাত্রছাত্রীদের পর্যাপ্ত নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে এখন তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাও ইতিহাস প্রশ্নপত্র তো কঠিনতর হয়েছেই প্রত্যেকেই জানো বিজ্ঞান কোশ্চেনও যে চেনা ছকে হয়নি সেটারও কিন্তু একাধিক দাবি উঠছে যেটা সংবাদ মাধ্যম সূত্রেও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে সংবাদ মাধ্যমগুলোতে আজকে প্রকাশিত হয়েছে যে জীবনবিজ্ঞান প্রশ্নও কিন্তু যে একেবারে সহজ হবে বা বিগত বছরগুলোতে যেরকম সহজ বা চেনা ছকে হতো সেই একই রকমভাবে কিন্তু হয়নি একটু গুড়িয়ে ফুরিয়ে এসছে এবছরের ছাত্রছাত্রী এবছরের পরিস্থিতির কথা মাথায় রেখে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নপত্র না করে চেনা ছকে সোজাভাবে কোশ্চেন করলেই কিন্তু ছাত্রছাত্রীরা উপকৃত হতো বলে প্রত্যেকের বক্তব্য রয়েছে বাদ বাকি এই সমস্ত বিষয়ে প্রশ্নপত্রের বিষয়ে পর্ষদ সভাপতিকে এ থেকে জানার চেষ্টা করলেও সংবাদ মাধ্যম কিন্তু সেরকম কোনো তথ্য জানতে পারিনি বা পর্ষদ সভাপতি কিন্তু ফোনও রিসিভ করছে না যেটা এই মুহূর্তে শোনা যাচ্ছে আর তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা একেবারেই চিন্তা করো না তোমাদের পর্যাপ্ত নম্বর দিয়ে অবশ্যই পাশ করিয়ে দেওয়া হবে যেহেতু প্রত্যেকেই এই বিষয়ে এখন উঠে পড়ে লেগেছে কাজে তোমাদের কোনো চিন্তা করার বিষয় নেই আমাদের পরিবারের পক্ষ থেকেও প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য আমি আগেই দাবি জানিয়েছি এখনও এই ভিডিওতে বলছি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ন্যূনতম পাশ নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া উচিত তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো এরপরে তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে একটা বিষয় উঠে আসছে এবং তোমরাও অনেকে বিষয়টা বারবার জিজ্ঞাসা করছো সেই কারণেই এই ভিডিওতে বিষয়টা আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার্থী রয়েছে তো তোমাদের উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে ইতিমধ্যেই কিন্তু রুটিন পরিবর্তন হয়েছে একটা কারণে তোমরা সকলেই জানো এরপরে তোমাদের পুনরায় আবার রুটিন পরিবর্তন হতে পারে এটা সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে তোমরা যারা জিজ্ঞাসা করছো একদম সঠিক বিষয়টা কি উপ নির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের কারণে এ উপনির্বাচনের আগে মাইক বাজতে পারে এ তো এক্ষেত্রে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে অসুবিধা হতে পারে বা তোমরা যেন প্রচার হয় ভোটের প্রচারের জন্য ও ছাত্রছাত্রীদের সমস্যা হতে পারে সেই কারণেই কিন্তু এই ধরনের প্রশ্ন উঠে আসতে কয়েকটা সংবাদ মাধ্যম থেকে কয়েকটা অথেন্টিক ওয়েবসাইট থেকে যেটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি যে তোমাদের পরীক্ষা রুটিন আবার পুনরায় পরিবর্তন হবেই হবে এরকম স্পষ্ট নির্দেশিকা কিন্তু কোথাও দেওয়া নেই বা বোর্ডের তরফ থেকে সংসদের তরফ থেকে এখনো পর্যন্ত পরীক্ষার আবার রুটিন বদলে যেতে পারে এই নিয়ে কোনো রকম নির্দেশিকা বা কোনো রকম কিছু জানানো হয়নি এরা এটা পুরোপুরি সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে যখন স্পষ্টভাবে সরাসরি কোনো নির্দেশিকা আসবে বা সভাপতি বোর্ড সভাপতি কিছু জানাবেন চিরঞ্জীব বাবু তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো এখন তোমরা আর তোমাদের রুটিন অনুযায়ী প্রস্তুতি নাও আও তো তোমরা যারা আর বাদ বাকি তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত